নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 12ই জুলাই, হ্যাঁ, এই 12ই জুলাই বুধ গ্রহ বকরি থেকে মার্গী হচ্ছে, যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকারা দুহাত ভরে তাদের ধন আসতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যবান সাত রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং বুধ যাদের খারাপ রয়েছে তারা কি করে এর পজিটিভ এফেক্ট পাবেন সেটি আমি ভিডিওর শেষে বলবো, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। বারোই জুলাই, হ্যাঁ বন্ধুরা, এই 12ই জুলাই বুধ গ্রহ বকরি থেকে মার্গী হতে চলেছে। বুধ গ্রহ কী কী দেখায় সেটা আমাদেরকে আগে জানতে হবে। বুধ গ্রহ দেখায় বুদ্ধি, ব্যবসা, ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট এবং কনসালটেন্সি, এই সমস্ত কিছু কিন্তু বুধ গ্রহ দেখায়। এবার আমি আপনাদেরকে জানাবো কোন সেই সাত সৌভাগ্যবান রাশি যারা এই বুধের বকরি থেকে মার্গী হওয়ার ফলে পজিটিভ এফেক্ট পেতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বুধের এই পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এর ফলে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটবে। এর পাশাপাশি যারা চাকরি করছেন এবং পাশাপাশি বিজনেস করতে চাইছেন তারা চাকরির পাশাপাশি কোনো বিজনেস খুলতে পারেন। এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা টাকা ইনভেস্ট করতে পারেন। এর পাশাপাশি প্রেমের দিকে কিন্তু আপনার শুভ দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু নতুন প্রেম পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের বকরি থেকে মার্গী হওয়ার ফলে কিন্তু তার পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এর ফলে আপনাদের পারিবারিক সুখ এবং কোনো নতুন দ্রব্য বা প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে চলেছেন। এবং এর পাশাপাশি যারা চাকরি করছেন ভাবছেন একটা বিজনেস করব, সহজেই করে ফেলতে পারেন এবং আপনি বিজনেসে কিন্তু ডেভেলপ করবেন। এছাড়াও যারা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের কিন্তু পড়াশোনায় রেজাল্ট কিন্তু ভালো হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের পজিটিভ এফেক্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এর ফলে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করুন, আপনারা কিন্তু গেইন করবেন। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু প্রেমের দিকটাও কিন্তু এদের আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের পজিটিভ এফেক্ট কিন্তু আপনি পেতে চলেছেন। এর ফলে আপনাদের জীবনে ধন আসার সম্ভাবনা রয়েছে, সেটা চাকরি থেকে এবং বিশেষ করে বিজনেস থেকে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট করবেন। এবার কোন কোন বিজনেসের ডেভেলপমেন্ট বেশি হবে সেটাও আমি বলে দিই ছোট্ট করে। এটা ইন জেনারেল সকলের ক্ষেত্রেই, যাদের বইয়ের দোকান রয়েছে, যাদের কনসালটেন্সি বিজনেস রয়েছে, যাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে, এইসব বিজনেসে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন। এরপরে পাঁচ নম্বর যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের কিন্তু পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এর ফলে আপনাদের প্রেমজ সম্পর্ক কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং যারা বিজনেস বা চাকরি করছেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত, যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই বুধের বকরি থেকে মার্গী হওয়ার ফলে কিন্তু আপনারা কিন্তু পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু এই বুধের কিন্তু পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এর ফলে বিবাহের একটা সুসম্পর্ক আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা বিবাহের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে। উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাহু গ্রহকে আপনার জন্মছকে একবার বিশ্লেষণ করে নেওয়ার প্রয়োজন রয়েছে। এরপরে যে সাত নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের শুভ প্রভাবের ফলে কিন্তু অপার ধন আসতে চলেছে। আপনাদের চাকরি এবং বিজনেস উভয় ক্ষেত্রেই কিন্তু ধনের ভাব কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরিতে চাকরি পাওয়ার কিন্তু যোগ রয়েছে। এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল হারে রয়েছে। উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের ধন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার আসি যাদের বুধ গ্রহ খারাপ রয়েছে, বুধ নিচস্ত রয়েছে, বুধ রাহুযুক্ত রয়েছে, বুধ কেতুযুক্ত রয়েছে, তারা কি করবেন, তারা কি করবেন যাতে আপনাদের এই নেগেটিভ এফেক্টকে পজিটিভে কনভার্ট করতে পারবেন। আমি দুটো কথা বলবো, দুটো কথা খুব মাইনরলি আপনারা শুনুন। ফার্স্ট, প্রতিটি গ্রহ কিন্তু কোনো কোনো মানুষকে দেখায়। যেমন রবি গ্রহ বাবাকে দেখায়, পাশাপাশি বৃহস্পতি গ্রহ কিন্তু দাদুকে নির্দেশ করে। সেইরকম বুধ কিন্তু কন্যা অর্থাৎ মেয়ে এবং বোনকে নির্দেশ করে। আপনার যদি বোন থাকে তাহলে বোনের সাথে কিন্তু আপনি যদি সম্পর্ক ভালো রাখেন অর্থাৎ বোনের যদি আবদার আপনি মিটিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু এই বুধের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন, খুব দায়িত্ব নিয়ে বলছি। দ্বিতীয়, আপনারা যদি সরস্বতী ঠাকুরকে পুজো করেন, অর্থাৎ বুধ কিন্তু সরস্বতীরকে দেখায়, অর্থাৎ সরস্বতী যে এফেক্ট সেটা কিন্তু বুধের মধ্যে কিন্তু রয়েছে। তাই যদি আপনারা সরস্বতীর পুজো করেন সেক্ষেত্রে কিন্তু বুধের নেগেটিভ এফেক্টকে কিন্তু পজিটিভে কনভার্ট করে নিতে পারবেন অতি সহজেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।